ছাত্রীগণ সবাই ভালো আছে তো? ভালো তো থাকতেই হবে। এই যে একটা প্রতিকূল পরিস্থিতি চলছে, এই প্রতিকূলতা থাকবে না বেশি দিন, খুব শীঘ্রই এই প্রতিকূলতা কেটে যাবে। তাই আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের পড়াশোনার কাজ চালিয়ে যেতে হবে। আজকে আমরা ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত ব্যাকরণ পড়াব। আমাদের আজকের আলোচ্য বিষয় কারক বিভক্তি। এই কারক বিভক্তি সম্পর্কে আলোচনা করতে গেলে আমি প্রথমে একটা কথা বলে নিই যে এই যে সংস্কৃত ভাষা, আমাদের মাধ্যমটা কিন্তু বাংলা, অর্থাৎ বাংলা মাধ্যমে আমরা পড়াব। আর সংস্কৃতে নিজস্ব কোনো হরফ নেই, তাই যে কোনো হরফে এটা ব্যবহার করা যায়, কিন্তু মূলত ওটা দেবনাগরী হরফে লেখা হয়। আমি স্থান বিশেষে বাংলা হরফ এবং দেবনাগরী হরফ দুটোকেই ব্যবহার করব। যেটা বলছিলাম, তাহলে কারক বিভক্তি, তার কারক বিভক্তি সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে কারক কি, মানে কারক কাকে বলে। একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকে, অনেকগুলো পদ নিয়ে একটা বাক্য হয়, আর সেই বাক্যগুলোর বাক্য মানে পদগুলোর মধ্যে একটা ক্রিয়াপদ থাকে। ওই যে ক্রিয়াপদ, ওই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কটার নাম হচ্ছে কারক। অর্থাৎ একটু গুছিয়ে বললে যেটা এতে দাঁড়ায় যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে প্রত্যক্ষ সম্পর্ক, সেই সম্পর্কের নাম হচ্ছে কারক। বৈয়াকরণগণ বলেন ক্রিয়ার নয়ি কারকম। আমি লিখছি দেখো, ক্রিয়ার নয়ি কারকম মানে ক্রিয়ার সঙ্গে যার অন্বয় বা সম্বন্ধ আছে তাই হলো কারক। একটা উদাহরণ দিই, দেখো, ছাত্র পুস্তকং পঠতি। এই বাক্যে এই যে পঠতি ক্রিয়া, এই পঠতি ক্রিয়ার সঙ্গে ছাত্র পুস্তকম এই পদগুলোর যে সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক রয়েছে? না আমরা এই ক্রিয়াপদটাকে প্রশ্ন করি, ক পঠতি মানে কে পড়ছে? উত্তর আসবে ছাত্র পঠতি। যদি প্রশ্ন করি যে কিম পঠতি মানে কি পড়ছে, উত্তর হবে পুস্তকম পঠতি। অর্থাৎ ছাত্র এবং পুস্তকম এই দুটো পদের সঙ্গে এই পঠতিয়া সম্পর্ক রয়েছে, সুতরাং এগুলো কারক। পরিষ্কার হলো? এই কারক অনেক রকমের হয়, তা আমরা একটা বাক্যের সাহায্যে দেখে নিই কারক কত রকম হতে পারে, কি কি সেটা একটা বাক্যে লিখছি। অযোধ্যায় নৃপ, প্রাসাদে কোষাগারাত স্বহস্তেন দরিদ্রেভ্য
যচ্ছতি। এখানে কতগুলো পদ আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা। এর মধ্যে এটা এই যচ্ছতি হচ্ছে ক্রিয়াপদ। এটার মানে কি? না, অযোধ্যার রাজা রাজপ্রাসাদের কোষাগার থেকে নিজের হাতে দরিদ্রগণকে ধন দান করছে। এই যচ্ছতি ক্রিয়াপদটাকে প্রশ্ন করে এখানে যে উত্তরগুলো পাবো, যদি উত্তর পায় তাহলে সেটা কারক, যদি না পায় তাহলে সেটা কারক হবে না। প্রথমে এই যচ্ছতি আগে প্রশ্ন করি, ক যচ্ছতি মানে কে দান করছেন? উত্তর হবে নৃপ। নৃপ হচ্ছে এই যচ্ছতি ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত, এই বাক্যের কর্তা নৃপ, তাই নৃপ কর্তৃকারক। যদি প্রশ্ন করি কিং যচ্ছতি মানে কি দান করছে, উত্তর হবে ধনং যচ্ছতি। ধনং কর্তার কাজের যেটা বিষয় সেটা হলো কর্মকারক, এখানে ধনং কর্মকারক হয়েছে। কেন যচ্ছতি মানে কিসের দ্বারা দান করছে, উত্তর হবে স্বহস্তেন, নিজের হাতে দান করছেন। কর্তার কার্য সম্পাদনের জন্য যেটা প্রধান উপায় বা মাধ্যম সেটা হলো করণ। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, এখন শুধু দেখে নেই। তাহলে এটা করণ কারক। কেভ্য যচ্ছতি, উত্তর দরিদ্রেভ্য মানে দরিদ্রগণকে দান করছে, যাকে দান করেছে সম্প্রদান, তাহলে এটা সম্প্রদান কারক। কস্মাৎ যচ্ছতি, কোথা থেকে দান করছেন, না কোষাগার থেকে, যেখান থেকে কোনো কিছু বিচ্যুত হয় সরে যায় সেটা অপাদান কারক, তাহলে কোষাগার এটা অপাদান কারক। কুত্র যচ্ছতি মানে কোথায় দান করছে, জায়গাটা কি, না প্রাসাদ, প্রাসাদে দান করছে, যেটা কাজের জায়গা আধার, ক্রিয়ার আধার যেটা সেটা অধিকরণ, তাই প্রাসাদ অধিকরণ কারক। এখন দেখো এই প্রত্যেকটা পদের সঙ্গেই ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে যে অযোধ্যায়া পদটা রয়েছে সেই অযোধ্যায়া পদের সঙ্গে যচ্ছতি ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, মানে যচ্ছতি ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা কি অযোধ্যায়া পদটাকে পাব? দেখা যাচ্ছে যে যচ্ছতি ক্রিয়া প্রশ্ন করে অযোধ্যা এই অযোধ্যায়া পদটাকে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা কারক নয়, তাহলে এটা কি পদ? এখন সবগুলোই তো পদ, তাহলে এই পদটার তো কোনো বিশেষ নাম দেওয়া দরকার। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ষষ্ঠী বিভক্তি হয়েছে, তাহলে এই অযোধ্যায়া পদটার সঙ্গে যচ্ছতি ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও যেহেতু অন্যান্য পদগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে, অযোধ্যায়া নৃপ, অযোধ্যায়া কোষাগারাত, এর সব সম্পর্ক রয়েছে, সেজন্য এই পদটার নাম সম্বন্ধ পদ। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে কারক ছয় প্রকার। বৈয়াকরণগণ বলেন ষট কারকাণি মানে কারক ছয় প্রকার। এখানে দেখো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, সরি এটা অপাদানকারক এবং এটা অধিকরণকারক। তাহলে কারক ছয় প্রকার, আমরা সেগুলোকে এখানে লিখছি। কারক ছয় প্রকার কি কি আমরা পেলাম? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক ও অধিকরণকারক। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা কারক। এখন এই কারক বিভক্তি সম্পর্কে আলোচনা করতে, কারক আমরা আলোচনা করলাম, তার প্রকারটি জানলাম,
তাহলে এর সঙ্গে জানতে হবে বিভক্তি কি। বিভক্তি ছাড়া কারক কিন্তু অসম্পূর্ণ। বিভক্তি কি, আর তোমরা শব্দ রূপাদুর পড়েছ, সেখানে দেখেছ যে মূল পদ, মূল যেটা শব্দ রয়েছিল, যেমন ধর নর শব্দ, তার সঙ্গে বিভক্তি যোগ করেছি সু ঔ যস, নর নর নরা, এগুলো পদ হয়েছে। পদ হলে কি হয় না, শব্দটার সাহায্যে শুধুমাত্র সেটার অর্থ বুঝতে পারি, কিন্তু তার সংখ্যা কারক এগুলো কোনো কিছু বুঝতে পারি না। তাই যার দ্বারা সংখ্যা কারকের জ্ঞান হয় তাকে বলা হয় বিভক্তি। তাহলে সূত্রটা হলো সংখ্যা কারক বোধয়ত্রী বিভক্তি। সংখ্যা কারক বোধয়ত্রী বিভক্তি, অর্থাৎ যার দ্বারা সংখ্যা ও কারকের জ্ঞান হয় তাই হলো বিভক্তি। আর এই বিভক্তি হলো সাত প্রকার, সেগুলো কি কি না, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। সবগুলো দেখেছো প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত, তারপরে রয়েছে সম্বোধন, ওটা কিন্তু প্রথমা বিভক্তি। এখন এই কারক বিভক্তি আমাদের কি কাজে লাগবে, কারক বিভক্তি জেনে আমাদের কি লাভ হবে, যখন সংস্কৃতে বাক্য গঠন করব সেই বাক্য গঠন করতে গেলে কারক বিভক্তি জ্ঞান অত্যন্ত আবশ্যিক। কারক বিভক্তি না জানলে আমরা ব্যাকরণের যে বাংলা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করব, অথবা দেখো প্রশ্ন থাকে কারক বিভক্তি নির্ণয় করো, বিভক্তিটা আমরা তার আকৃতি দেখে চিনে ফেলব, কিন্তু তার কারণটা সেটা চিনতে পারবো না। সেজন্য আমাদের খুব ভালো করে জেনে রাখতে হয় যে তিনটা বিষয়, যে এই বিভক্তির কারণ কি কি। মূলত তিনটি কারণ, কি কি, প্রথম সেটা কারক বিভক্তি, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, যদি না থাকে তাহলে দেখা যাবে সেটা উপপদ বিভক্তি। সেটা কি না, নিশ্চয়ই কোনো বিশেষ অব্যয়পদ যুক্ত রয়েছে, সেই অব্যয়পদ যুক্ত থাকার জন্য সেখানে বিভক্তি হয়েছে। এখন দেখা গেল কারক বিভক্তি হচ্ছে না, কোনো শব্দযোগ নেই, তাহলে তার সেই বিভক্তির কারণটা কি, তাহলে নিশ্চয়ই কোনো বিশেষ অর্থ আছে। তাহলে এই বিভক্তির তিনটি কারণ আমাদের মনে রাখতে হবে, কি কি বিভক্তির যে তিনটে কারণ, তার প্রথম কারণ হচ্ছে কারক, দ্বিতীয় কারণ হচ্ছে উপপদ, আর তিন নাম্বার কারণ হলো বিশেষার্থ, বিশেষ অর্থ। এরপর আমরা এক একটা বিভক্তি ধরে আমরা কারক বিভক্তি আলোচনা করব। প্রথমে আসি প্রথমা বিভক্তি সম্পর্কে। তাহলে প্রথমে আছে প্রথমা বিভক্তি, এই প্রথমা বিভক্তি কোথায় কোথায় হয়, প্রথমে আছি আমরা যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। এখন কর্তা তো অনেক রকম হতে পারে, কিরকম না, কর্তা কখনো নিজের ইচ্ছায় কাজ করছে, সে হলো স্বতন্ত্র কর্তা। তাই স্বতন্ত্র কর্তায় এই স্বতন্ত্র কর্তা, এই যে সূত্র, এই অনুযায়ী স্বতন্ত্র কর্তায় প্রথম বিভক্তি হয়। উদাহরণ, বালিকা পুষ্পং
চিনতি বালিকারি ফুল তুলছে। এই চিনতি ক্রিয়াপদ, এখানে বালিকা ফুল তুলছে, বালিকা হলো স্বতন্ত্র কর্তা, তাই এখানে স্বতন্ত্র কর্তায় প্রথম। আর কি কর্তা হয় না, প্রযোজক কর্তা বা হেতু কর্তা। এই কর্তা যখন অন্য কাউকে কাজ করতে সাহায্য করে তখন সে হয় প্রযোজক কর্তা। এই প্রযোজক কর্তাতেও প্রথমা বিভক্তি হয়। তাহলে দু নম্বর হচ্ছে প্রযোজক কর্তা। উদাহরণ, শিক্ষক ছাত্রং পাঠয়তি। শিক্ষক ছাত্রং পাঠয়তি, শিক্ষক মহাশয় ছাত্রকে পাঠদান করছেন। এখানে শিক্ষক পাঠদান করছেন, শিক্ষক অবশ্যই কর্তা, আমরা দেখতে পাচ্ছি কর্তৃক অর্থে প্রথমা হয়েছে। আবার ছাত্র, তিনিও তো কর্তা, মানে সে ছাত্র কর্তা, কিন্তু সে হলো প্রযোজ্য কর্তা। এখানে প্রযোজ্য কর্তা কিন্তু প্রথমা হয়নি, এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয়া হয়েছে। প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া তৃতীয়া স্থান বিশেষে চতুর্থীয় হয়। তাহলে স্বতন্ত্র কর্তায় প্রথমা, প্রযোজক কর্তায় প্রথমা। তিন নম্বরে আসি, যে কর্মবাচ্যের যে কর্ম, অর্থাৎ বাচ্চারা যদি কর্মবাচ্য হয় সেই কর্মবাচ্যের কর্মে প্রথমা বিভক্তি হয়, একে বলা হয় উক্ত কর্ম। উক্ত কর্মে প্রথমা। ধরো রাম রাবণকে হত্যা করেছে, এটা কর্তৃবাচ্য। এই বাক্যটাকে যদি আমরা কর্মবাচ্যে নিয়ে যাই কি হবে, না রাম কর্তৃক রাবণ নিহত হয়েছে, রামেন রাবণ হত। রাম কর্তৃক রাবণ নিহত হয়েছে, এখানে রাম কর্তা হলেও এখানে কর্তৃকারকে প্রথমা হয়নি, এটা তৃতীয় বিভক্তি হচ্ছে, এটা আমরা তৃতীয় সময় আলোচনা করব। এখানে রাবণ ছিল কর্মকারক, কর্ম এখানে কর্মকারকে দেখছি প্রথমা বিভক্তি হয়েছে। অর্থাৎ আমাদের এই আলোচ্য যে বাক্য সেখানে রাম রাবণকে হত্যা করেছে এই সংবাদটা আমরা দিতে যাচ্ছি না, আমরা বলতে যাচ্ছি রাবণ নিহত হয়েছে, কার দ্বারা, না রামের দ্বারা। অর্থাৎ এখানে মুখ্য যে পদ সেটা কিন্তু রাবণ, এটা উক্ত হয়েছে, সেজন্য এটা উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। আর কোথায় প্রথমা হয় না, কিছু অব্যয় পদের যোগে, মূলত ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়। তাহলে চার নম্বর লিখব অব্যয় যোগে। অব্যয় যোগে প্রথমা, উদাহরণ দিই, দশরথ ইতি রাজা আসিত, দশরথ নামে এক রাজা ছিলেন, ক আসিত রাজা আসিত কর্তৃকারকে প্রথমা, কিন্তু দশরথ এখানেও দেখছি প্রথমা বিভক্তি হয়েছে, তা এখানে প্রথমা বিভক্তির কারণ কিন্তু এটা কারক নয়। তাহলে এর কারণটা কি, না এই দশরথ পদে যে প্রথমা বিভক্তি হয়েছে এর কারণ হচ্ছে
এরপরে দেখো ইতি এই অব্যয়টা রয়েছে এই ইতি অব্যয় যোগে তাই দশরথ পদে প্রথম অভিব্যক্তি হয়েছে ইতির পরিবর্তে নামও এই অব্যয়টা ব্যবহার করা হয় কিন্তু সেটা ইতি এবং নাম দুটোর একই অর্থে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ইতি অব্যয়যোগ বলতে পারি অথবা নাম অব্যয়যোগও বলতে পারি আর একটা জায়গায় প্রথম হয় সেটা হচ্ছে সম্বোধনে প্রথমা পাঁচ নাম্বার হচ্ছে সম্বোধনে প্রথমা যখন কাউকে ডাকা হয় আহ্বান করা হয় সে হলো সম্বোধন ধরো হে প্রভু আমাকে রক্ষা করো ও হে রাম কোথায় যাচ্ছ এই যে রাম প্রভু এদেরকে সম্বোধন করা হচ্ছে ডাকা হচ্ছে এর হলো সম্বোধন পদ এই সম্বোধন পদে এটা কিন্তু কারণ নয় সম্বোধন যে পদ সেখানে সেখানে প্রথমা বিভক্ত হচ্ছে এবং এই প্রথমা প্রথমে যে প্রথমা ওর থেকে প্রথমা যে এক বচন সেটা একটু পরিবর্তন হয়ে যায় দেখবে যেমন ধরো যে নর শব্দ নর শব্দের প্রথমের এক বচনে নর বিসর্গ কিন্তু সম্বোধনের প্রথম এক বচনে বিসর্গটা থাকবে না মুনি শব্দে দেখবে মুনি সেখানে বিসর্গ চলে যাচ্ছে বা মুনে হয়ে যাচ্ছে এরকম কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে যাই হোক আমাদের প্রথম অভিব্যক্তি কোথায় কোথায় হয় আমরা সাধারণভাবে জানলাম আরো বিস্তারিত আমরা পরে জানবো এরপর আমরা চলে আসি দ্বিতীয় অভিব্যক্তি দ্বিতীয় বিভক্তি আমরা জানবো দ্বিতীয় বিভক্তি কোথায় হয় আমরা জানি সাধারণভাবে যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় এখন এই কর্মকারকটা কি না কর্মটা কি কর্তার কাজের যেটা বিষয় কর্তার কার্য সম্পাদনের যেটা মূল বিষয় সেটা হলো কর্মকারক বলি কর্তৃরীপ্সিত তমং কর্ম কর্তৃরীপ্সিত তমং কর্ম কর্তার কাজে যেটা সবচাইতে প্রধান বিষয় সেটা হলো কর্মকারক আর এই কর্মকারকে কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে এক নাম্বার বলছি কর্মকারকে দ্বিতীয়া উদাহরণ বালক চন্দ্রং পশ্যতি বালকটি চাঁদ দেখছে কি দেখছে না চাঁদ দেখছে এটা হলো বালকটির কাজের বিষয় কোন জিনিসটা দেখছে চাঁদটাকে দেখছে তাই চন্দ্র এখানে দ্বিতীয় বিভক্ত হয়েছে কিসে না কর্মকারকে আর কোথায় আর কি কর্ম হয় না আমাদের ব্যাকরণের ব্যাকরণ শাস্ত্রের যিনি প্রধান যাকে ধরেই আমাদের সংস্কৃত ব্যাকরণ সেই পাণিনি মহাশয় তার সূত্রানুসারে তিনি বলছেন যে উপান্যাধ্যাং বস একটা সূত্র বলেছেন উপান্যাধ্যাং বস এর মানে হচ্ছে উপপূর্বক উপসর্গগুলো রয়েছে উপপূর্বক অনুপূর্বক অধিপূর্বক এবং আপূর্বক বস ধাতু এই বস ধাতুর যে আধার সে আধার কিন্তু অধিকরণ হবে না আধার হয়ে যাবে কর্মকারক আর কর্মকারক করে কর্মণি দ্বিতীয় সূত্র অনুসারে সেটা দ্বিতীয় বিভক্তি হবে উদাহরণ দেখা যাক মুনি বনম উপবসতি মুনি বনে বাস করেন এভাবে অনুবসতি অধিবসতি আবসতি একই অর্থ
এখানে বনে বাস করছে বনটা তো অধিকরণ কিন্তু এই যে উপ অনু অধিয়া এই উপসর্গগুলো থাকার জন্য এখানে কিন্তু এটা কর্মকারক হয়ে যাচ্ছে যদি আমি উপর বাদ দিয়ে দিই তখন হয়ে যাবে বনে এভাবে এই সূত্র অনুসারে এই পদগুলোতে মানে সপ্তম স্থানে আমরা দেখছি দ্বিতীয় হচ্ছে এবং অধিকরণের জায়গা সেটা কর্মকারক হচ্ছে এরপর আসি আরেকটি সূত্রতে অধিসিং থাসং কর্ম অধিসিং স্থাসং কর্ম এটার অর্থ হচ্ছে অধিপূর্বক সি ধাতু স্থা ধাতু এবং আস ধাতুর আধার কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে আগেটা দেখেছিলাম আমরা যে চারটি উপসর্গ ছিল বস ধাতুর আগে এখানে অধি এই উপসর্গটা এই তিনটে ধাতুর আগে যদি বসে সেখানে সে আধার কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে উদাহরণ দেখো শিশু সজ্জান অধিশেতে শিশুটি বিছানায় শুয়ে আছে বিছানা সেটা তো একটা আধার এর অধিকরণ কারো হওয়া দরকার ছিল কিন্তু এই যে অধি এই উপসর্গটা বসে গেছে যদি বলি সেতে তখন সজ্জায়াম সপ্তমী হয়ে যাবে কিন্তু ওই অধি উপসর্গ থাকার জন্য এখানে এটা কর্মকারক হয়ে গেছে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে সেরকম স্থা ধাতু যদি হরি বৈকুণ্ঠম অধিবসতি অধিতিষ্ঠতি অথবা কৃষ্ণ দ্বারকাম অধ্যাস্তে আলোচনা করে লিখছি না তাহলে এইভাবে এই দুটো সূত্র অনুসারে দেখলাম এখানে কর্মকারক হচ্ছে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হচ্ছে এরপর আমরা আসছি এগুলো কারক দেখলাম এবং আরো কিছু কিছু অর্থে এবং কিছু অব্যয় পদের যোগে সেখানে দ্বিতীয় বিভক্তি হয় চার নম্বর রাখছি যে আমরা ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয় ক্রিয়া বিশেষণ বিশেষ বিশেষণ যদিও একই বিভক্তি হয়ে থাকে কিন্তু ক্রিয়া বিশেষণ ক্ষেত্রে সেটা আলাদা হয়ে যাবে এটা সবসময় কর্মকারক হবে এবং ত্রিবলিঙ্গ দ্বিতীয়া এক বছর হবে উদাহরণ অশ্ব দ্রুতম ধাবতি অশ্বটি মানে ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে এখানে অশ্ব দৌড়াচ্ছে অশ্ব কর্তৃকারক প্রথম হয়েছে কিন্তু ধাবতি ক্রিয়াপদ এর বিশেষণ হচ্ছে দ্রুতম মানে কেমন ভাবে দৌড়াচ্ছে না দ্রুত দৌড়াচ্ছে এখানে এই দ্রুতম এর ক্রিয়া বিশেষণ দ্বিতীয়া সেরকম সা মধুরং গায়তি সে মধুর গান গাইছে মধুরং দ্বিতীয়া এবার পাঁচ নম্বরে আছি আমরা ব্যক্তি অর্থে দ্বিতীয়া হয় সেটা কি জিনিস না কোন সময় ধরে অথবা কোন জায়গা জুড়ে কোন কাজ হচ্ছে বা কোনো কিছু অবস্থিত রয়েছে এরকম যদি বোঝায় সেই স্থানবাচক বা কালবাচক শব্দে দ্বিতীয় বিভক্তি হবে
উদাহরণ দিই, ভালো করে বুঝতে পারবে। ক্রোশন কুটিলা নদী, ক্রোশন কুটিলা নদী, এক ক্রোশ জায়গা, ক্রোশ একটা একক, এক ক্রোশ জায়গা জুড়ে নদীটা বাঁক নিয়েছে। তাই সেই ক্রোশ ব্যাপিয়া, সেই স্থান ব্যাপিয়া, সেজন্য এটাকে বলা হচ্ছে ব্যক্তি অর্থে দ্বিতীয়া। সেরকম আরেকটা উদাহরণ দিই, ছাত্র মা সং পুস্তকং পঠতি বা অপঠত পঠতি, ছাত্রটি এক মাস ধরে বইটি পড়ছে, মাস ব্যাপিয়া। এখানে যেহেতু মাস ব্যাপিয়া, তাই একে মাস পদে দ্বিতীয় বিভক্তি, এটাও ব্যক্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হচ্ছে। এরপর দেখব বিশেষ কিছু শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি কি কি, না বিনা, নিকষা, ধিক, এরকম কিছু অব্যয় পদের যোগে দ্বিতীয় বিভক্তি হয়। উদাহরণ দেখো, শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, শ্রম ছাড়া বিদ্যা হয় না। এখানে বিনা অব্যয়যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। সেরকম গ্রামং নিকষা নদী, গ্রামের নিকট নদী আছে, এই নিকষা অব্যয়যোগে গ্রামং পদে দ্বিতীয়া হয়েছে। সেরকম কৃপণং ধিক, কৃপণকে ধিক্কার জানায়, এখানে ধিক এই অব্যয় পদের যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রগুলো দেখলাম, এরপর চলে আসি আমরা তৃতীয় বিভক্তিতে। তৃতীয় বিভক্তি কোথায় কোথায় হয়, না করণ কারকে তৃতীয় বিভক্তি হয়। করণটা কি, না সাধকতম করণম, কর্তার কার্য সাধনের যেটা প্রধান সহযোগী সেটা হলো করণ। তাহলে সাধকতম করণম। উদাহরণ দিই, ছাত্র লেখন্যা লিখতি, ছাত্রটি কলমের দ্বারা লিখছে। এখানে তার লেখার যে উপকরণ, প্রধান যে মাধ্যম, যে সহায়ক, সেটা হচ্ছে এই করণ। তাই এখানে করণ কারকে তৃতীয়া। তাহলে এখানে দেখলাম কর্মকারকে তৃতীয় বিভক্তি হয়। দু নম্বরে আসি, যে
যদি কোনো ব্যক্তির কোনো অঙ্গ বিকল হয় সেই বিকৃত অঙ্গবাচক শব্দে দ্বিতীয় বিভক্তি হয়। একে আমরা বাংলায় বলছি অঙ্গ বিকারে তৃতীয়া। সংস্কৃত সূত্র বলছে জেনাঙ্গ বিকার। যে অঙ্গ বিকার মানে বিকৃত, উদাহরণ ধরো বৃদ্ধ চক্ষুষা কান। বৃদ্ধ চোখে কানা, কানা আর অন্ধ দুটো কিন্তু এক জিনিস নয়। কানা মানে একটা চোখ তার কানা, আর অন্ধ মানে সম্পূর্ণভাবে সে দেখতে পায় না। এখানে বৃদ্ধের যে বিকৃত অঙ্গ সেটা হচ্ছে চক্ষু, তাই চোখের দ্বারা কানা। এখানে অঙ্গবাচক মানে বিকৃত অঙ্গবাচক শব্দে চক্ষু শব্দে তৃতীয় বিভক্তি হয়েছে। আমরা দ্বিতীয়তে দেখেছিলাম যে ব্যক্তি অর্থে দ্বিতীয়া, এখানেও দেখব সেখানে দ্বিতীয়া নয় তৃতীয়া হয়ে যাচ্ছে। সেখানে সংজ্ঞাটাও পরিবর্তন হয়ে যাবে, দেখা যাবে যে অপবর্গে তৃতীয়া। দুটোর মধ্যে তফাৎ কি না? ওখানে ব্যক্তি অর্থে দ্বিতীয়া হয়েছিল যে কাজটা চলছে, ফল প্রকাশ হয়নি। এখানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং ফল প্রকাশ হয়ে গেছে, সেক্ষেত্রে তাকে আমরা ওই ব্যক্তি অর্থে জায়গা বলবো, তাকে বলো অপবর্গে তৃতীয়া। ছাত্র মাসে ন ব্যাকরণং ব্যাকরণং অপঠত। ছাত্রটি এক মাস ধরে ব্যাকরণ পড়েছে মানে তার পড়া শেষ হয়ে গেছে এবং পড়ার যে ফল সেটা সে পেয়ে গেছে, মানে ফল প্রকাশ হয়ে গেছে। ওই একই অর্থে যদি তৃতীয়া হয় তাহলে যেমন সেটা বলবে অপবর্গে তৃতীয়া, আর যদি দেখবে দ্বিতীয়া হচ্ছে সেটা ব্যক্তি অর্থে দ্বিতীয়া। অপবর্গে তৃতীয়া আর ব্যক্তি অর্থে দ্বিতীয়া। এরপর কিছু শব্দের যোগে, যেমন সহ সাকম একই অর্থ, কিন্তু সহ সাকম সার্ধম এই কতগুলো শব্দের যোগে তৃতীয় বিভক্তি হয়। উদাহরণ দেখো পিতা পুত্রেন সহ গচ্ছতি। ক গচ্ছতি পিতা গচ্ছতি, কেন সহ পুত্রেন সহ। এখানে পুত্রেন সহ এই সহ অব্যয়টি থাকার জন্য এখানে পুত্রের পদে তৃতীয় বিভক্তি হয়েছে, তাহলে এখানে সহ শব্দের যোগে তৃতীয়া। কিন্তু যদি এই সহ শব্দটি না থাকে, এটাও হতে পারে পিতা পুত্রে না গচ্ছতি, তা সেখানে কি করে বলবো এই যে তৃতীয়া এটা কোন কারকে? গচ্ছতিকে আগে প্রশ্ন করলে আমরা পুত্রে না এই উত্তর পাবো না, অর্থাৎ এটা কারক হচ্ছে না।
আবার কোনো শব্দযোগও নেই, সেক্ষেত্রে সহ অর্থে তৃতীয়া। তাহলে পুত্রের বলতে হন সহ অর্থে, যদি যোগ থাকে তখন বলবো সহযোগে, আর যদি না থাকে তখন সহ অর্থে তৃতীয়া। এরপর আমরা আছি চতুর্থী বিভক্তি। এক নম্বর যাব, দেখেছি আমরা উদাহরণ আগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়, সম্প্রদানে চতুর্থী। সম্প্রদানটা কি না, যাকে কিছু দান করা হয়, যার উদ্দেশ্যে কিছু দান করা হয়। বলছে কর্ম না জমহি প্রীতি স সম্প্রদানম, মানে কর্মের যেটা অভিপ্রায়, কর্ম যাকে অভিপ্রায় করছে, দান ক্রিয়াতে অভিপ্রায় করছে, সে হলো সম্প্রদান। এই সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। নৃপ দরিদ্রায় ধনং যচ্ছতি, নৃপ কাকে দান করছে, দরিদ্রকে, যাকে দান করা হয় সে সম্প্রদান কারক, আর সম্প্রদান কারক হলে তাতে চতুর্থী বিভক্তি হয়। তাহলে দেখলাম সম্প্রদান কারকে চতুর্থী হচ্ছে, আর কি দেখতে পাবো, রুচ্চর্থানাং প্রিয়মান, সূত্রানুসারে রুচ ধাতুর প্রয়োগে যে প্রিয়মান বা যে সন্তুষ্ট হয় সে হলো সম্প্রদান কারক, এবং সেখানে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হবে। শিশবে মোদক রোচতি, শিশু মিষ্টি পছন্দ করে বা তার ভালো লাগে। এখানে শিশু এই যেহেতু প্রিয়মান, অর্থাৎ এর ভালো লাগছে, সেজন্য শিশবে পদে চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে দেখলাম সম্প্রদান কারক চতুর্থী, এবং এটাও সেই সম্প্রদান কারক কিন্তু বিশেষ শর্ত করে। এরপর আমরা দেখব বিশেষ কিছু শব্দের যোগে চতুর্থী বিভক্তি হচ্ছে, যেমন নম, নম শব্দ, এই নম শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়। কিরকম উদাহরণ দিই, শিবায় নমঃ, এই নমঃ শব্দ যোগ থাকার জন্য শিবায় পদে চতুর্থী বিভক্তি হচ্ছে। কিন্তু যদি বলা হয় শিবকে নমস্কার করি, অর্থাৎ ক্রিয়াপদ থাকছে, এখানে ক্রিয়াপদ নেই, তখন হবে শিবং নমস্করমি। তাহলে এখানেও তো নম শব্দ যোগ রয়েছে, এখানে দেখছি দ্বিতীয়া, আবার এখানে নম শব্দ থাকার ফলে এখানে চতুর্থী। তাহলে এরকম অবস্থা হলে তবে মুশকিলে পড়ে যাব, তখন আমাদের ব্যাকরণবিদগণ এর সমাধান করে দিয়েছেন। কি বলছেন,
না কারক বিভক্তে উপপদ বিভক্তে কারক বিভক্তির বড়িয়সি অর্থাৎ যেখানে কারক বিভক্তি এবং উপপদ বিভক্তি দুটোই থাকবে সেক্ষেত্রে কারক বিভক্তিটাই প্রযোজ্য হবে যদি কারক বিভক্তি না হয় তখন উপপদ বিভক্তিতে যাব তাহলে এখানে কাকে নমস্কার করছি শিবকে এখানে এটা কারক হওয়ার জন্য এখানে কর্মকারক দিতে হয়েছে সেরকম সহা সধা এই শব্দগুলো যোগেও চতুর্থী বিভক্তি হয় অগ্নয় সহা প্রজাভ্য স্বস্তি ইন্দ্রায় বসত আবার অলম শব্দ যোগেও চতুর্থী হয় মল্ল মল্লায় অলম আজকে আর বিস্তৃতভাবে বেশি যাচ্ছি না আজকে ক্লাস এখানে শেষ করছি পরবর্তী কালে যদি আবার সুযোগ হয় তখন আমরা পরবর্তী অংশ পড়াবো তোমার সঙ্গে সবাই ভালো থেকো